খুলনাগারাগারে ইয়াশ শাসীদেরকে পাঠিয়ে দিয়েছি আমি যদি বিয়েই করতে হয় যেগুলি ইয়ং আর্স ওদেরকেই মনে করেন বিয়ে করব উন্নয়ন পরিষদ নির্বাচন করবো চেয়ারম্যান চুয়াল্লিশ বছরের জেল জীবনে তার ফাঁসিরশিতে ঝুলেছে প্রায় ষাটজন সেই জল্লাদ শাহজাহান কেমন আছেন কোথায় আছেন সেটি জানার চেষ্টা করব আজকে শাহজাহান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটু জানতে চাইবো যে কেন আপনি চুয়াল্লিশ বছর জেল খেটেছেন মামলা মামলা ছিল ছিল ওই জন্য জেল খেটেছিল জেল জীবন কেমন ছিল জেল জীবন কি ওটা তো বন্দি জীবন ওটা তো আপনার আইনের ভিতরে থাকতে হয় আইনের দিয়ে কিছু কাজ করতে হয় ওখানে নিজের অত কিছু কাজ করা যায় না নিজের ইচ্ছা চলা যায় না আইনের ভিতর দিয়ে চলতে যায় গন্ডির ভিতরে থাকে আপনার কত বছরের সাজা হয়েছিল প্রথম সাজাই আমার বিয়াল্লিশ বছর ছিল হাজতবাস বাদ দেয় নাই হাজতবাস সহ না কালি জীবন হলো আপনার এই বাড়ি এসেছি তেত্রিশ বছরে টোটাল তেত্রিশ বছর পরে বাড়ি তো প্রধান জল্লাতের দায়িত্ব পালন করেছেন জেলখানায় শুরুটা কিভাবে জল্লাদের শুরু হলো মানে যখন ঢুকছি তখন দেখলাম যে জল্ কাজ মানুষে করে একটু মার কাটার কা পায় রাত পায় সবকিছু পায় হ্যাঁ তখন এই কাজটা করলে একটু র্যাত পাওয়া যায় কিছুদিন আগে বাড়ি হওয়া যায় ওই জন্যে এটার পিছনে মানে আমার জল্লা দেওয়া আর কি জল্লাদ শুরু করলেন কিন্তু জল্লাদ করে কি কোনো লাভ হয়েছে লাভ হয়েছে মোটামুটি অনেক আগে আসছি অনেক আগে আসছি মানে আমাকে আরও দশ বছর থাকতেই তো জেলে ফাঁসির রসাইতে ঝুলানোর প্রথম প্রথম কেমন লেগেছিল কেমন খারাপ লাগে নাই ফাঁসি দিয়েছি খারাপ লাগবে কেন কাকে কাকে ফাঁসি রশিতে ঝুলিয়েছেন উল্লেখযোগ্য যদি কয়েকজনের নাম আমরা জানতে চাই উল্লেখযোগ্য ভিতরে হলো বঙ্গবন্ধু হত্যার মামলার কর্নেল ফারুক সাগা চৌধুরী তারপরে কষাই কাদের জে এম বি চারজন জে এম বি চারজনের ভিতরে হলো বাংলা ভাই ইতেকাল মামুন ওই আতার রকম সানি আর কুখ্যাত খুনি খুনি সন্ত্রাসীর ভিতরে হলো এসা শিকদার একটু জানতে চাই ফাঁসির মঞ্চে যিনি দাঁড়িয়েছিলেন শেষ সময়ে কে বেশি কথা বলেছে ফাঁসির মঞ্চে দ্বারাই কেউ কথা বলতে পারে না কেন পারে না তখন একটা লোক চলে যাচ্ছে তখন সে আল্লাহ এই ডাকে আমরা বলি যে আপনি কলমা পড়েন অন্য কোনো কথা এখানে বলা হয় না সে কলমেই পড়তে থাকে এখন একটু জানতে চাই এখন আপনি কি কাজ করছেন কোথায় থাকছেন সেটি একটু গোলাম বাজার রোড কেরানীগঞ্জ থানা উপজেলা কেরানীগঞ্জে এখানে আপনার এই গোলাম রোডে মসজিদের পাশে গলি এখানে আমার একটা দোকান আছে চায়ের দোকান হ্যাঁ আমি এখানে দোকানদারি করি থাকি চায়ের দোকান কেন শুরু করি যেমন আপনারা আসছেন অনেক লোক আসে বসে কথা বাতা বলে জিজ্ঞাসা করে ওই জন্য মানুষের সাথে একটু পরিচিত হওয়া দীর্ঘদিন জালখানা ছিলাম তারপরে আপনার এখানে হলো অর্থনৈতিকভাবে একটা সমস্যা আছে না অর্থনৈতিকভাবে চায়ের দোকান যারা করে তাদের ক্ষুদ্র অর্থনীতি নেই তারাই করে দোকানটা ভবিষ্যতে কি নিঃসঙ্গই থাকবেন নাকি কি ভাবছেন আসলে আমি যখন জ্যাল তখন ইয়ংমেন ছিলাম যৌবন ছিল আমি এখন বুড়া মানুষ বিয়ে করবো কে বাচ্চা কাচ্চা নিয়ে বিয়ে করবো কে যদি বিয়েই করতে হয় যেগুলি ইয়ং আছে বা হ্যাঁ ওদেরকেই মনে করেন বিয়ে করব কিন্তু আমি বুড়া লোক বিয়ে করবো কেন বললাম যে নির্বাচন করতে চান সেটি একটু জানতে চাই আমার ইউনিয়ন পরিষদের নির্বাচন আমার এলাকা নরসিন্দি ইউনিয়ন পরিষদের হলো গজারিয়া আমি মনে মনে ভাবছি এবং বললাম যে আমি একটু নির্বাচনটা ইউনিয়ন পরিষদ নির্বাচন করবো চেয়ারম্যান আমার ইচ্ছা আছে মানুষের সেবা করার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথমত কথা হলো আপনার একটা লোক যিনি বাস করতে তার তিনটা জিনিস লাগে অন্য বস্ত্র বাসস্থান কারণ আমার কাছে তো সেই বাসস্থানটাও নাই অন্যটাও নাই এখন আমি ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে করব। সময় যখন আসবে যখন টাকা তখন হয়তো পরিস্থিতি কোন দিকে যায় কিভাবে মন নেয় কি করতে পারি তখন সেটা নিয়ে ভাববো আপনার দোকান দিচ্ছি আমরা সুন্দর একটা দোকান এত কম মালামাল নিয়ে কিভাবে শুরু করলেন আর্থিক সমস্যাটা নিয়েই একটু সমস্যায় পড়েছি আর কি এই জন্য দোকানটাও সাজাইতে পারতেছি না এখন কেউ যদি বলে আমাকে কেউ যদি অর্থনীতিভাবে একটু সাহায্য করে সেটা আমি নিব। এবারের বইমেলায় জলাদ শাহজাহানের একটি বই আসছে সেই বইয়ের নামটি জানবো এবং বই লিখলেন কিভাবে সেটিও জানতে চাই বই মেলা হলো আপনার একুশে একুশে ফেব্রুয়ারি আমার একটা বই আসবে সেটার নাম হলো হ্যাঁ কেমন ছিল জল্ল জীবন মানে এই বইটাতে আপনারা আমার জন্মের বুঝ হওয়ার পরের থেকে যতটুকু বুঝি এবং আজ পর্যন্ত জেল কাটছি বাড়িয়েছি এবং জেলে যাদেরকে ফাঁসি দিয়েছি অনেকে অনেক কথা বইল গেছে অনেকে কিছু বলে নাই মানে এগুলি আমি সব কিছু আর আপনাদের কাছে হ্যাঁ মিডিয়ার কাছে বলি না বা কোনো কিছু অনেক কিছু গোপন আছে যেগুলি আমি বলি নাই মিডিয়ার সাথে এখনও পর্যন্ত বলি নাই সে গেলি তবে আমার সেই বইটাতে এমনও কিছু রহস্য জিনিস রয়ে গেছে যেটা আমি কারো কাছে বলি নাই শুধু আমার জীবন বৃত্তান্তটা বইয়ের মধ্যেই লিখছি যে বইটার নাম হল যেমন ছিল জল্লাদ জীবন রকমারি ডট কমে গেলে অনলাইনে আপনারা বইটা পাবেন